नमाचार्यपायताय कृपा प्रदाय नमा विष्णु नम कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति स्वामी नितिनामिने नमस्ते सारस्वतीदेव गौरवाणी प्रचारिणे देश पाश्चातणे वाञ्छाकल्पतुरुभ्यश्च वैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय खुष्ना तदभक्ताय नमो नमः प्रभु प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाध शिवासदि गौरभक्तवृन्द হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গ্রন্থ অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শিল আভয়চরণারবিন্দ ভক্তিবদান স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম বিশ্ব প্রচারক মন্ত্রী ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ও বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিষ্যম জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তা কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীলভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীপাদপদে দণ্ডপত প্রণতি নিবেদন করে তার রহিত কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের সকলের রহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলার দ্বাদশ পরিচ্ছেদের গন্ডিচা মন্দির মার্জন বিষয়বস্তু আটত্রিশ শ্লোক থেকে অধ্যয়ন করব হরে কৃষ্ণ বস্ত্র পাইয়া রাজার হইল আনন্দিত মন প্রভুরূপ করি করে বস্ত্রের পূজন সেই বহির্বাসটি পেয়ে রাজা অত্যন্ত আনন্দিত হলেন এবং সেটিকে শ্রীচৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন জ্ঞানে পূজা করতে লাগলেন সব তাৎপর্য উল্লেখ করেছেন এটিও একটি বৈদিক সিদ্ধান্ত যেহেতু পরমেশ্বর ভগবান পরমতত্ত্ব তাই তার সঙ্গে সম্পর্কিত সব কিছুই তার থেকে অভিন্ন মহারাজ প্রতাপ রুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন এবং যদিও তিনি মহাপ্রভুকে দর্শন করতে পারেননি কিন্তু তবুও তিনি ভগবত ভক্তির চরম সিদ্ধান্ত হৃদঙ্গম করেছিলেন সার্বম ভট্টাচার্যের কাছ থেকে সেই বহির্বাসটি পাওয়া মাত্রই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে যেভাবে আগ্রহ সহকারে পূজা করবেন বলে মনে করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রদত্ত সেই বহির্বাসটিকেও মহাপ্রভুর থেকে অভিন্ন জ্ঞানে তিনি সেটির পূজা করতে শুরু করেছিলেন ভগবানের পরিধেয় বসন ভূষণ শয্যা পাদুকা ইত্যাদি ভগবানের প্রয়োজনীয় সমস্ত বস্তুই বলদেবের কলা শেষরূপী বিষ্ণুর প্রকাশ অতএব ভগবানের বসন ভগবান থেকে অভিন্ন ভগবানের সঙ্গে সম্পর্কিত সবকিছুই কিছুই আরাধ্যতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণ যেমন আরাধ্য তার ধাম বৃন্দাবনও তেমনি আরাধ্য বৃন্দাবন যেমন আরাধ্য তেমনি বৃন্দাবনের বৃক্ষ লতা নদী ইত্যাদি সব কিছুই আরাধ্য তাই ভগবানের শুদ্ধ ভক্ত গেয়েছেন জয় জয় বৃন্দাবনবাসী বাসী যত জন ভক্তের যদি এরকম দৃঢ় ভক্তি থাকে তাহলে সমস্ত বৈদিক সিদ্ধান্ত তাঁর হৃদয়ে প্রকাশিত হয় যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরৌ তৎস্বতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মান শতা শত রিষদে ছয় তেইশ নম্বর শ্লোক পরমেশ্বর ভগবানে যার পরাভক্তি রয়েছে আবার ভগবানের প্রতি তার যে রকম ভক্তি তার গুরুদেবের প্রতিও তার তেমনি শুদ্ধ ভক্তি রয়েছে সেই মহাত্মার কাছে সমস্ত বৈদিক শাস্ত্র বা বৈদিক জ্ঞানের মর্ম আপনা থেকেই প্রকাশিত হয় এভাবে মহারাজ প্রতাপ রুদ্র এবং অন্যান্য ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের শিখতে হবে যে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত সব কিছুই হচ্ছে আরাধ্য দেবাদিদেব মহাদেবও কর্মপুরাণের নিম্নলিখিত শ্লোকটিতে তদিয়ানাম শব্দটির মাধ্যমে সেই কথা বলেছেন আরাধনা সর্বেশাং বিষ্ণুর আরাধনা পরম পরতরং দেবী তদীয় না হে দেবী সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে শ্রী বিষ্ণুর আরাধনা কিন্তু তার থেকেও শ্রেয় তদীয় বা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত যা তার আরাধনা শ্রী বিষ্ণু হচ্ছেন সচিদানন্দ বিগ্রহ তেমনি তার অন্তরঙ্গ সেবক শ্রী গুরুদেব এবং সমস্ত ভক্তরাও তদীয় ভগবানের সচিদানন্দ বিগ্রহ গুরু বৈষ্ণব এবং তাদের ব্যবহৃত সব কিছুই তদীয় এবং নিঃসন্দেহ সকলেরই আরাধ্য রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা প্রভু সঙ্গে রহিতে যাকে নিবে দিলাম রামানন্দ রায় যখন দক্ষিণ দেশ থেকে অর্থাৎ দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন তখন তিনি রাজাকে অনুরোধ করেছিলেন তাকে শ্রী চৈতন্য মহাপুরুষ সঙ্গে থাকার অনুমতি দিতে তবে রাজা অসন্তোষে তাহারে আজ্ঞা দিলাম আপনি মিলন লাগি সাধিতে লাগিলাম রামানন্দ রায় যখন মহারাজ প্রতাপরুদ্রকে সে অনুরোধ করলেন তখন রাজা পরম সন্তোষে তাকে অনুমতি দিলেন এবং রাজা তাকেও অনুরোধ করলেন যে তিনি যেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎকার করিয়ে দেন মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে মরে মিলিবারে অবশ্য সাধিবে তাহারে রাজা রামানন্দ রায়কে বললেন সেচৈতন্য মহাপ্রভু তোমাকে অত্যন্ত কৃপা করেন তাই তুমি তাকে অনুরোধ করো যেন তিনি কৃপা করে আমাকে দর্শন দান করেন একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলাম রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলাম মহারাজ প্রতাপ রুদ্র এবং রামানন্দ রায় যখন একসঙ্গে জগন্নাথপুরীতে এলেন তখন রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রভু পদে প্রেমভক্তি জানাইল রাজার প্রসঙ্গ পাইয়া ওইছে কহে বারবার রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাজার প্রেমভক্তির কথা বললেন এবং প্রসঙ্গ পেয়ে তিনি বারবার তাকে সেই কথা বললেন রাজমন্ত্রী রামানন্দ বাহিরে নিপুণ রাজপ্রীতি কহি দ্রবাইল প্রভুর মন রামানন্দ রায় ছিলেন রাজমন্ত্রী তাই তিনি ব্যবহারে অত্যন্ত নিপুণ ছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার গভীর অনুরাগের কথা বর্ণনা করে তিনি মহাপ্রভুর মন দ্রবীভূত করলেন শিলপ্রভুপাদ উল্লেখ করেছেন জড়জগতে রাজনীতিবিদেরা মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা খুব ভালোভাবে জানেন বিশেষ করে রাজনৈতিকের ব্যাপারে শ্রীচৈতন্য মহাপ্রভুর কয়েকজন মহান ভক্ত যেমন রামানন্দ রায় রঘুনাথ গোস্বামী সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী এবং তাদের গার্হস্থ জীবনে তারা অত্যন্ত ঐশ্বর্যশালী ছিলেন তাই তারা জানতেন কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় অনেক সময় আমরা গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এবং রামানন্দ রায়কে মহাপুর সেবায় রাজনীতি প্রয়োগ করতে দেখি রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জেঠাকে যখন রাজকর্মচারীরা গ্রেপ্তার করতে আসে তখন রঘুনাথ দাস গোস্বামী তাদের লুকিয়ে রেখে নিজে রাজকর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করে রাজনীতির মাধ্যমে মীমাংসা করেন তেমনি সনাতন গোস্বামী যখন রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে চান তখন তাকে বন্দি করা হয় এবং তিনি কারাধ্যক্ষকে ঘুষ দিয়ে কারামুক্ত হয়ে চৈতন্য মহাপ্রভুর কাছে যান এখানে আমরা দেখছি মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্ষদ রামানন্দ রায় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়কে দ্রবীভূত করেছিলেন যদিও মহাপ্রভুর রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে মন স্থির করেছিলেন এভাবে রামানন্দ রায়ের রাজনীতি এবং সার্বভার স্বনির্বন্ধ অনুরোধ এবং অন্য সমস্ত ভক্তদের ঐকান্তিক ইচ্ছা সফল হয়েছিল এভাবে আমরা দেখতে পাই যে রাজনীতিও যদি ভগবানের সেবায় ব্যবহার করা হয় তাহলে তা ভগবত ভক্তির অঙ্গে পরিণত হয় উৎকণ্ঠাতে প্রতাপ রুদ্র নারে রহিবারে রামানন্দ সাধিলেন প্রভুরে মিলিবারে সুচৈতন্য মহাপ্রুকে দর্শন করার জন্য মহারাজ প্রতাপ অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন তাই রামানন্দ রায় সুচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন তাকে দর্শন দেন রামানন্দ প্রভু পায় কইল নিবেদন। একবার প্রতাপ রুদ্রে দেখাহ চরণ রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে নিবেদন করলেন দয়া করে একবার তুমি রামানন্দ রায়কে তোমার শ্রীপাদ পদ্মের দর্শন দান কর প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া রাজাকে মিলিতে জুয়া এ সন্ন্যাসি হইয়া শ্রী চৈতন্য মহাপ্রভু তখন रामानंद রায়কে বললেন রামানন্দ তুমি বিচার করে বল সন্ন্যাস হয় কি রাজার সঙ্গে সাক্ষাৎ করা উচিত রাজার ও মিলনে ভিক্ষু কেরো দুই লোক পরলোক রহ লোকে করে উপহাস রাজার সঙ্গে সাক্ষাৎ করলে সন্ন্যাসীর ইহলোক পরলোক উভয় নষ্ট হয় পরলোকের কথা তো ছেড়েই দিলাম ইহলোকের মানুষেরাই তাহলে উপহাস করে রামানন্দ কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র কারে তোমার ভয় তুমি নহ পরতন্ত্র রামানন্দ রায় বললেন প্রভু তুমি ভগবান এবং তাই তুমি সর্বতভাবে স্বতন্ত্র তুমি তো কারোর পরতন্ত্র ন তাহলে তোমার ভয় কিসের প্রভু কহে আমি মানুষ্য আশ্রমে সন্ন্যাসী কায়মন বাক্যে ব্যবহারে ভয়বাসী রামানন্দ রায় যখন শ্রীচৈতন মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করলেন তখন শ্রীচৈতন মহাপ্রভু প্রতিবাদ করে বললেন আমি একজন সাধারণ মানুষ এবং আমি সন্ন্যাস আশ্রম অবলম্বী তাই কায়মানুবাক্যে লৌকিক ব্যবহারে কোনো ত্রুটি হতে পারে বলে ভয় পাই বস্ত্রে মসি বিন্দু জয়ীছে না লুকায় সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায় সাদা কাপড়ে যেমন কালির দাগ লুকায় না তেমনি সন্ন্যাসীর আচরণে অল্প দোষ দেখলেই লোকেরাই সে কথা বোলাবলি করে রায় কহে কত পাচ্ছ অব্যাহতি ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি রামানন্দ রায় উত্তর দিলেন প্রভু তুমি কত পাপীকে উদ্ধার করেছো এই গজপতি রাজা প্রতাপ রুদ্র প্রকৃতপক্ষে ভগবানের সেবক এবং তোমার ভক্ত প্রভু কহে পূর্ণ জয়ীছে দুগ্ধের কলস সুরা পাতে কেহ না করে পরশ যদি প্রতাপুদ্র সর্বগুণবান তাহারে মলিন কইল এক রাজা নাম চৈতন্য মহাপ্রভু বলেন একটি পূর্ণ দুধের কলসে যদি এক বিন্দু সুরা পড়ে তাহলে যেমন কেউ তা স্পর্শ করে না তেমনি মহারাজ প্রতাপরুদ্র সর্বগুণবান হওয়া সত্ত্বেও এক রাজা উপাধি তাকে মলিন করে দিল তথাপি তোমার যদি মনগ্রহ হয় তবে আনি মিলাহ তুমি তাহারও তো নয় কিন্তু তবুও তুমি যদি আমার সঙ্গে রাজার সাক্ষাৎ করবার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে থাকো তাহলে তুমি তার ছেলেকে এনে আমার সঙ্গে সাক্ষাৎ করাও আত্মা বই যায়তে পুত্র এই শাস্ত্রবাণী পুত্রের মিলনে যেন মিলিবে আপনি শাস্ত্রে বলা হয়েছে পুত্র পিতার থেকে অভিন্ন তাই তার পুত্রের সঙ্গে আমার মিলন হলে তিনি নিজেই আমার সঙ্গে মিলিত হয়েছেন বলে মনে করবেন দশম স্কন্দমদ ভাগবত থেকে উদ্ধৃতি দিয়েছিল প্রভুপাদ বলেছেন আত্মা বই পুত্র উৎপন্ন ইতি বেদানুশাসনম অর্থাৎ বেদে বলা হয়েছে যে পিতা স্বয়ং তার পুত্ররূপে জন্মগ্রহণ করেন পুত্র পিতার থেকে অভিন্ন এবং তা সমস্ত বৈদিক শাস্ত্রে স্বীকার করা হয়েছে খ্রিস্ট ধর্মেও বিশ্বাস করা হয় যে ভগবানের পুত্র ও ভগবান তারা উভয়ই অভিন্ন তবে রায় যাই সব রাজারে কহিলা প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া আইলা তখন রামানন্দ রায় রাজার কাছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রুর সঙ্গে তার সমস্ত কথা আলোচনা বললেন এবং মহাপ্রভুর নির্দেশ অনুসারে রাজপুত্রকে তার কাছে নিয়ে এলেন সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ কিশোর বয়স দীর্ঘ কমল নয়ন সেই সুন্দর রাজপুত্রের অঙ্গকান্তি ছিল ঘন শ্যাম বর্ণ বয়সে সে কিশোর এবং তার নয়ন যুগল পদ্মফুলে মতো বিস্তৃত পিতাম্বর ধরে অঙ্গে আভরণ শ্রীকৃষ্ণ স্মরণে তেহ হইলৌ দীপন তারে দেখে মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইল প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল এই মহাভাগবত যাহার দর্শনে ব্রজেন্দ্র নন্দন মূর্তি হয় সর্বজনে রাজপুত্রের পরনে পিতবসন এবং তার সারা অঙ্গে নানা প্রকার রত্ন আবরণ ছিল তাকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়ে কৃষ্ণস্মৃতির উদয় হল তখন প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বলতে লাগলেন এক মহাভাগবত একে দেখলে সকলের ব্রজেন্দ্রনন্দনের নন্দনের কথা স্মরণ হয় তাৎপর্যে তার গুরুদেব শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুভাষ্য থেকে বলেছেন উদ্ধৃতি দিয়ে বলেছেন জড়বাদীরা ভ্রান্তভাবে দেহ এবং মনকে জড় ইন্দ্রিয় উপভোগের উৎস বলে মনে করে অর্থাৎ জড়বাদীদের কাছে দেহটি সব সুচৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রের পুত্রকে বিষয়ীর পুত্র বিষয় বলে মনে করেননি এবং তিনি নিজেকেও ভোক্তা বলে মনে করেননি মায়াবাদীরা ভগবানের সচিদানন্দ বিগ্রহকে একটি জড়রূপ বলে মনে করে মহাভুল করে কিন্তু তারা জানে না যে চিনিময় বস্তুতে কোনো রকম জড়কলুস থাকে না এবং জড়বস্তুতে চিন্ময়ত্ব কল্পনা করা সম্ভব নয় জড় বস্তুকে চেতন বলে গ্রহণ করা যায় না সে সম্বন্ধে শ্রীমদ ভাগবত দশম স্কন্ধে চৌরাশি অধ্যায় তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে ভৌমে মে ইজধি আসক্ত মায়াবাদীরা কল্পনা করে যে ভগবানের রূপ জড় যদিও তাদের কল্পনা অনুসারে ভগবান অন্তহীন রূপ নিরাকার এই মতবাদটি তাদের মনোধর্মপ্রসূত কল্পনা ছাড়া আর কিছুই নয় শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও পরমেশ্বর ভগবান তবুও তিনি গোপীভাব অবলম্বন করেছেন মহারাজ প্রতাপ রুদ্রের পুত্রকে দর্শন করে কৃষ্ণস্মৃতির উদয় হওয়ায় তিনি তাকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ রূপে দর্শন করেছেন এটাই শুদ্ধ জীবাত্মার জ্ঞান দর্শন বা বৈষ্ণব দর্শন সে সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে পণ্ডিত সমদর্শীন এই বৈষ্ণবত্ব দর্শন মুন্ডক নিষদে এবং কঠোপনিষদে নিম্নলিখিত শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে নায়ামম ন প্রবচন ন নহুনা ন য মে বৈশ্য বৃণুতে তে নভ্য তশৈ আত্মা বিবৃণতে তনুং স্বাম এই সুদক্ষ বিশ্লেষণের দ্বারা গভীর মেধার দ্বারা এমনকি বহু শ্রবণের দ্বারাও পরমেশ্বর ভগবানকে জানা যায় না কেবল তিনি যাকে মনোনীত করেন তিনি কেবল তাকে জানতে পারেন তার কাছে তিনি তার স্বরূপ প্রকাশ করেন এই চিনিময় দর্শনের অভাবে ফলে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয় শিলভক্তিবিনু ঠাকুর তার কল্যাণ কর্পতরুতে গিয়েছেন সংসার আসিয়া প্রকৃতি ভজিয়া পুরুষ অভিমানে মরি জীব যখন এই জড়জগতে এসে নিজেকে ভুক্তা বলে মনে করে তখন সে জড়জগতের বন্ধনে বন্দী হয়ে পড়ে কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে এত বলি পুনঃ তাকে শ্রী চৈতন্য মহাপু বললেন এই বালকটিকে দর্শন করে আমি কৃতার্থ হলাম এবং এই বলে তিনি পুনরায় তাকে আলিঙ্গন করলেন প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, কম্প অশ্রু স্তম্ভ পুলক বিশেষ চৈতন্য মহাপুরুষ স্পর্শে রাজপুত্রের প্রেমাবেশ হল এবং তার অঙ্গে শ্বেদ কম্প অশ্রু স্তম্ভ পুলক আদি ভগবৎ প্রেমের লক্ষণগুলি দেখা দিল কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে কর এ রুদন তার ভাগ্য দেখি শ্লাঘা করে ভক্তগণ কৃষ্ণকৃষ্ণ বলে সে তখন নাচতে লাগল এবং রুদন করতে লাগল তার সৌভাগ্য দেখে ভক্তরা তার গুণগান করতে লাগলেন তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল নিত্য আসি আমায় মিলিহ এই আজ্ঞা দিল তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে স্থির করালেন এবং প্রতিদিন সেখানে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিলেন বিদায় হইয়ারায় আইল রাজপুত্রে লইয়া রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে রামানন্দ রায় রাজপুত্রকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন তার পুত্রের কার্যকলাপের কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন পুত্রে আলিঙ্গন করি প্রেমাবেষ্ট হইলা সাক্ষাত পরশ যেন মহাপ্রভুর পাইলা পুত্রকে আলিঙ্গন করে রাজা প্রেমাবিষ্ট হলেন যেন তিনি সাক্ষাৎ সুচৈতন্য মহাপ্রভুর স্পর্শ পেলেন সেই হইতে ভাগ্যবান রাজারনন্দন প্রভু ভক্তগণ গণ মধ্যে হইলা একজন তখন থেকেই সেই ভাগ্যবান রাজকুমার সুচৈতন্য মহাপ্রভুর ভক্তদের মধ্যে একজন বলে গণ্য হলেন শিলপ্রভুপাত তাৎপর্যে উল্লেখ করলেন শ্রী প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর এই বিষয়ে লিখেছেন যৎকারুণ্য কটাক্ষ বৈভবে বতাম শ্রী চৈতন্য মহাপ্রভু যদি কারু প্রতি নিমেষের জন্য দৃষ্টিপাত করেন তাহলে তিনি ভগবানের অতি অন্তরঙ্গ পার্শ্বদে পরিণত হন চৈতন্য মহাপ্রভুর প্রথম দর্শনেই মহাপ্রভুর কৃপায় মহারাজ প্রতাপ রুদ্রের পুত্র সর্বশ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন এই বিষয়ে নগ্ন মাতৃকা ন্যায় প্রয়োগ করা যায় না অর্থাৎ মা তার ছোটবেলায় নগ্না ছিলেন বলে তিনি বড় হয়েও নগ্না থাকবেন এটা ভ্রান্ত যুক্তি কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় ধন্য হন তাহলে তিনি তৎক্ষণাৎ ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হতে পারেন নগ্ন মাতৃকা ন্যায়ও বোঝানো হয়েছে যে কেউ যদি পূর্বে উন্নত স্তরের ভক্ত না হয়ে থাকেন তাহলে পরেও তিনি উন্নত স্তরের ভক্ত হতে পারবেন না এই ধারণাটি যে ভ্রান্ত তা রাজকুমারের দৃষ্টান্তে প্রমাণিত হয়েছে একদিন আগেও রাজকুমার ছিলেন একজন সাধারণ বালক কিন্তু তার কয়েকদিন দিন পরেই তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছিলেন তা সম্ভব হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর অহিতুকি কৃপার প্রভাবে ভগবান সর্বশক্তিমান এবং তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এই মত মহাপ্রভু ভক্ত গণ সঙ্গে নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে এইভাবে সে চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে সংকীর্তন আন্দোলন প্রচার করে লীলাবিলাস করেছিলেন আচার্য আদি ভক্ত করে প্রভুরে নিমন্ত্রণ তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ অদতাচার্য প্রমুখ মুখ্য ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন এবং চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে ভিক্ষা গ্রহণ করতেন এই মতো নানা রঙ্গে দিন কত গেল জগন্নাথের রথযাত্রা নিকট হইল এভাবে পরম উল্লাসে কয়েকদিন কাটল তারপর জগন্নাথ দেবের রথযাত্রার দিন নিকটবর্তী হল প্রথমেই কাশী মিশ্রে প্রভু বোলাইল পড়িচ্ছা পাত্র সার্বভৌমে বোলাইয়া আনিল প্রথমেই শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে ডাকালেন তারপর মন্দিরের পরিচ্ছা এবং সার্ব ভট্টাচার্যকে ডাকালেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम हरे हरे बहत्तर पर्यटन